প্রধানমন্ত্রী ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় বলেছেন বিভিন্ন জরিপ ও উনিশশো সাল থেকে দুই সালে নির্বাচনের তথ্য বিশ্লেষণ করার পর তার বিশ্বাস আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো থেকে দুইশো বিশটি আসনে জয়লাভ করবে দুই হাজার আট সালের নির্বাচনের চেয়েও বেশি ব্যবধানে এবার আওয়ামী লীগ জিতবে বলেও তিনি মনে করেন নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে জয় একথা বলেন সজিব ওয়াদের জয় ওই পোস্টে বলেন এবছরের আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত আমরা এ যাবৎকালের সবচেয়ে বড় জাতীয় জন জনমত জরিপটি করাই নিরপেক্ষ গবেষণা সংগঠন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আরডিসি দ্বারা এই জরিপটি পরিচালনা করা হয় এবছরের মেয়র নির্বাচনের জরিপটিও এই সংগঠনেই করেছিল আপনাদের হয়তো মনে আছে আমার পেজ থেকে সেই জরিপটিও শেয়ার করি যার ফলাফল নির্বাচনে ফলাফলের সঙ্গে মোটামুটি ভালোই মিলছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় আরো আরও জানান এই জরিপটি একান্নটি নির্বাচনী আসনের একান্ন হাজার নিবন্ধিত ভোটারের সঙ্গে কথা বলে করা হয়েছে অর্থাৎ প্রতি আসনে অন্তত এক হাজার ভোটারের সঙ্গে কথা বলা হয়েছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সব নির্বাচনের ফলাফল আমলে নিয়েই এই একান্ন আসনকে বৈজ্ঞানিকভাবে বেছে নেওয়া হয়েছে এই আসনগুলো ভিন্ন ভিন্ন দলের জন্য সবচেয়ে বেশি ভোট দেওয়ার প্রবণতা দেখা দেখতে পাওয়া গেছে এখানে সাধারণত জয়ের পার্থক্য সবচেয়ে কম থাকে অর্থাৎ এই আসনগুলো নিয়েই দল সবচেয়ে বেশি চিন্তিত ধন্যবাদ